আহমদ সফার আত্মজৈবনিক প্রেমের উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরীর ভূমিকায় দর্শন শাস্ত্রের ভার যখন খানিকটা বিরক্তির উদ্রেক ঘটতে শুরু করে ঠিক তখনই বৈশাখী ঝড়ের মতো মঞ্চে দুরদানা আফসারিয়াবের প্রবেশ ঘটে উপন্যাসটা শুরু হয় জাহিদ তার কল্পনা প্রসূত প্রেমিকাকে নামকরণ করেন প্রেমিকাকে এই নিজের দেওয়া নামকরণ করতে গিয়ে তিনি পুরো চার পৃষ্ঠা লিখে শেষ করেছেন তিনি সেখানে এইভাবে উল্লেখ করেছেন সাদ আর সাধ্য এক জিনিস নয় আমার যদি সে কামালিয়ার থাকত একটি নাম শুধু একটি নাম তোমার সত্তার আসল রূপ বিকশিত করার জন্য সমস্ত জীবন ধ্যানে আসনে কাটিয়ে দিতাম যাহিদ তার প্রেমিকার নামকরণ করেন সোহানি একজন যুক্তিবাদী শক্ত একজন পুরুষ মানুষ একটি নারীর প্রেমে পড়লে কতটা বিহ্বল অচেতন হয়ে পড়তে পারেন এবং আত্মসত্ত্বাকে ভুলে গিয়ে শত অপমানের পরেও নিজেকে ওই নারীর কাছে বিলিয়ে দিতে পারেন তার আখ্যান হল এই অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী জাহিদ পেশাই লেখক এবং গবেষক ইউনিভার্সিটি হোস্টেলে থাকে এবং মাসে বারোশো টাকার বৃত্তি দিয়ে কোনো ভাবে চালাই নিতেন জাহিদ তার সুহানিকে তার জীবনের প্রথম প্রেমিকা দুর্দানার গল্প শোনান এখানে সব কিছু বিকলাঙ্গ সবকিছু অসুস্থ অস্বাস্থ্যকর এই পরিবেশে এই পরিস্থিতিতে একজন তরুণী সমস্ত বাধা নিষেধ অস্বীকার করে প্রবল প্রাণ শক্তির তোরে চারপাশের সমস্ত কিছু একাকার করে ফেলতে চাইছে আমি একে জীবনের স্বাধীনতা সৃষ্টির একটা মহৎ প্রয়াস বলে ধরে নিলাম ষাট সত্তর দশকের দিকে ১৯ বছরের একজন তরুণী ঢাকা রাস্তার সাইকেল চালিয়ে কলেজে আসা যাওয়ার করছে রকম ব্যাপারটা ভাবতেও শিহরণ জাগে অথচ ডাকসাইটে মেয়ে দূরদানা অনায়াসে লোকজনের ভ্রুকুটি উপেক্ষা করে সাইকেলে চড়ে সারা শহর চক্কর দিত যায় টিএসসি চত্বরের বিখ্যাত ভাস্কর্য সুপার্জিত স্বাধীনতার কারিগরি শামীম সিকদারি এই দূরদানা আফ রাশিয়া শামীম সিকদার ছিলেন আহমদ সফার প্রথম প্রেমিকা এই উপন্যাসে সফা সাহেব আরও দুইজন রমণীর কথা উল্লেখ করেছেন কিন্তু দূরদানার মতো দুর্দান্ত আর কেউ ছিল না পার্থিব সৌন্দর্যের বিচারে আহমদ সফার দ্বিতীয় প্রেমিকা সামারক ছিলেন অদ্বিতীয় দুর্দানার প্রস্থানের পরপরই তার আগমন ঘটে সামারক ছিলেন অসাধারণ সুন্দরী আর প্রতিভাবান একজন রমণী আহমদ সফার লেখনীতে এই ভদ্রমহিলার কদাকার রূপ উঠে এসেছে সামারক বারবার এই কাজটি করেছেন সামারকের রূপে মুগ্ধ হয়ে অনেকে কাব্য রচনা করেছিলেন ওদের মধ্যে অন্যতম হল চালচুলহীন তরুণ কবি শাহরিয়ার সামারখের প্রেমিক কবি শাহরিয়ার হলেন বাস্তবে আমাদের চিরচেনা কবি আবুল হাসান উনিশশো পঁচাত্তর সালে হৃদযন্ত্রের বিদ্বজনিত কারণে এই তরুণ কবির মৃত্যু ঘটে তিনি পৃথক পালঙ্ক নামে একটি কবিতার বই সুরাইয়া খানমকে উৎসর্গ করেছেন পাশাপাশি তাকে নিয়ে লিখেছেন অসংখ্য কবিতা তবে আবুল হাসান এর মৃত্যুর পরে সুরাইয়া খানম খুব দ্রুত বিয়ে করে ফেলেন এবং বিদেশে পারি জমান লেখক আবুল হাসান এর মৃত্যুর পেছনে সুরাইয়া খানমের সাথে তার অনিয়মতান্ত্রিক জীবনকেও দায়ী করেন অনেকে আবুল হাসানের বিখ্যাত ও পরিচিত একটি কবিতা ছিল ঝিনুক নীরবে সহ সেখানে তিনি লিখেছিলেন ঝিনুক নীরবে সহ ঝিনুক নীরবে সহ ঝিনুক নীরবে সহে যাও ভিতরে বিষের বালি মুখ বুঝে মুক্তা ফলাও আবুল হাসান রচনা সমগ্র এর ভূমিকায় কবি শামসুর রহমান লিখেছিলেন আবুল হাসান মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কবি কবি ছাড়া আর কিছুই নন তার প্রতিটি নিঃশ্বাসে বয়ে গেছে কবিতা তার এলোমেলো জীবনের সাপ পড়েছে তার কবিতাতেও এই এলোমেলোই তার কবিতার দুর্বলতা এবং শক্তি সভার ভাষায় নিজের বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রাম বা সুপার্জিত স্বাধীনতা এর নিচে বসে কত রাত যে আড্ডা দিয়েছি তার ঠিক নেই কিন্তু স্বামীম শিকদার যে মেয়ে সেটাই আমি জানতাম না শায়রিয়ারকে প্রথমে রুদ্র সুহাম্মদ শহীদুল্লাহ ভেবেছিলাম কিন্তু পরে জানতে পারলাম তিনি আসলে কবি আবুল হাসান ক্যামব্রিজে ডিগ্রিধারী উচ্চশিক্ষিতা সামারক ছিলেন এক সন্তানের মা তবে স্বামীকে সেরে থাকতেন ঢাকায় বাবার বাসায় এই চরিত্রটার মধ্য দিয়ে নিঃসন্দেহে বিউটি উইথ ব্রেইন তত্ত্বটিকে লালন করা হয়েছে যুদ্ধ পরবর্তী সময়ে সামারকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে যোগদানজনিত টানাপড়নের সময় লেখকের সাথে তার পরিচয় হয় প্রথম দেখাতেই কন্যা সামারককে কল্পনায় অন্য আসনে বসিয়ে ফেলেছিলেন আহমদ সফা কিন্তু কন্যা সামারক ছিলেন সেই দুর্দমনীয় সৌন্দর্যের রাজকন্যার মতো যাকে পাবার জন্য রূপকথার গল্পে রাজাদের মাঝে যুদ্ধ বাঁধে শেষ অবধি লেখক বুঝলেন এই রাজকন্যাকে পাবার মতো সুঠাম রাজা সে এখনো হয়ে উঠতে পারেনি হয়তো কখনো পারবেও না তবে লেখকের আপ্রাণ চেষ্টায় সামারকের বিশ্ববিদ্যালয়ে চাকরি হয় এই উপকারটা করে প্রিয় মানুষটাকে ধাতুস্থ করতে চেয়েছিলেন তিনি কিন্তু ঘটনাক্রমে লেখক ও সামারক পরস্পরের থেকে অনেক দূরে ছিটকে পড়েন সামারকের জীবনে আসে সে সময় তরুণ কবি শাহরিয়ার ঢাকা শহরে দূষিত বাতাস ছেয়ে যায় তাদের প্রেমের গন্ধে কিন্তু এই প্রেমের নৌকায় ভরাডুবি ঘটিয়া অকালে প্রাণ হারান উক্ত তরুণ কবি তবে সামারক এতে থেমে যাননি পনেরো দিনের মাথায় কাউকে বিয়ে করে পারি জমান সুদূর আমেরিকায় এই ঘটনাও গল্প হতে পারত কিন্তু ওই যে ফ্লাপে লেখা কথাটা হ্যাঁ এই সামারক চরিত্রের অস্তিত্ব ও বাস্তবে ছিল তার বাস্তব জীবনের নাম অধ্যাপক সুরাইয়া খানম এই সুরাইয়া খানম লেখক আহমেদ সফার জীবনে অনেকটা নাড়িয়ে দেন তাই তাকে ঘিরেই তৈরি করেন কন্যা সামারক চরিত্রটি এই চরিত্রকে নিয়ে লেখক লিখেছেন তুমি আমার কাছে অর্ধেক আনন্দ অর্ধেক বেদনা অর্ধেক কষ্ট অর্ধেক সুখ অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী বইটার সবগুলো বাস্তব ঘটনা গুছিয়ে সোহিনী নামের কারো কাছে লিখতে চেয়েছেন লেখক তবে এই সোহিনীর আসল পরিচয় পাওয়া যায়নি শেষ অবধি এর কারণ লেখক চেয়েছিলেন অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী বইটির দ্বিতীয় খণ্ড লিখতে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী আহমদ সফার একটি অসম্পূর্ণ উপন্যাস বললেও ভুল হবে না পরের খণ্ড তিনি লিখে যেতে পারেননি বইতে একটা লাইন আছে আমার কেমন জানি আশঙ্কা হয় এই কাহিনী যখন আমি শেষ করব তুমি হয়তো এই বিশাল পৃথিবীর কোথাও হারিয়ে যাবে কবি শাহরিয়ার আবুল হাসান এবং সামারক এর পরিণতি কি হয় সেটা সফা বলেছেন এইভাবে জীবন শিল্প নয় কবিতা নয় জীবন যা ঘটে শিল্প ও কবিতায় তা ঘটে না জীবন জীবনী জীবনের সাথে অন্য কিছুর তুলনা চলে না এবং জীবন ভয়ানক নিষ্ঠুর সমস্ত প্রতিশ্রুতি সমস্ত প্রতিজ্ঞা সমস্ত স্বপ্ন দুঃস্বপ্নের ওপারে জীবনের খেলা সর্বশেষ বলতে হয় ভালো লাগার মতো উপন্যাস তিন ধরনের নারীতে মুগ্ধতার প্রাধান্য নির্ভর প্রথমজন নারীত্বের ব্যাপারে ডোন্ট কেয়ার ভাব প্রদর্শন করে উড়ে চলা একজন দ্বিতীয় জন নারীময়তার নারীময় সবাইকে আচ্ছন্ন করে রাখে এই রকম এক চরিত্র কোথাও পড়েছিলাম আহমদ সফা নিজের কথা বলতে গিয়ে বলেছিলেন নারীদের প্রতি তার আগ্রহ এখানে যেন তেমন নারীদের নিয়েই বলে গিয়েছেন তিনি গল্প বলেছেন আলোচনা করেছেন শুধু তৈরি দোটানা হয় তৃতীয় জন সম্পর্কে স্পষ্ট কোনো কথা বলা না হলেও ঈশ বর্ণনায় প্রকাশ হয় নিচক কোমলমতি কোন নারী যার কাছে শেষ আশ্রয় খোঁজার জন্য উত্তম পুরুষের লেখা উপন্যাসটি উত্তম পুরুষটির আকুতিময় স্বীকারোক্তির অনুভূতির বহিঃপ্রকাশ আজ এই পর্যন্তই যারা আহমদ সফার এই উপন্যাসটি পড়েননি তারা উপন্যাসটি পড়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে